সালামু আলাইকুম প্রাণ প্রিয় মান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? হ্যালো মানের পক্ষ থেকে আমি মুসাই মনে হচ্ছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মুসা ট্রাভেল এন্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাকে। বন্ধুরা, আপনাদের একটা জিনিস এখন পর্যন্ত কনফিউশন রয়ে গেছে, যে জিনিসটা থাকা উচিত না, সেটা হচ্ছে ওমানের চেকিং নিয়ে। সিকিউরিটি অ্যান্ড সেফটি কোম্পানিকে ইনভলভ করার পর থেকে নানান প্রশ্ন এই সেই হাবিজাবি অনেক কিছু হয়েছে, তারপর আপনাদের কনফিউশন রয়ে গেছে, রয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে আমি ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানি নিয়ে, যে তাদের এই নিয়ম বা রুলস বাতিল করা হয় নাই, এটাকে পরিবর্তন আনা হয়েছে বা এটাকে লিমিটেড করা হয়েছে। বাট এখন পর্যন্ত আপনারা, আমি টিকটকে দেখছি অনেক মানুষের বাজে কমেন্ট, ইউটিউবেও অনেক মানুষের দেখতেছি বিভিন্ন ধরনের মত প্রকাশ করতেছেন। তো ভাই দেখেন, আমি কখনোই বলবো না আমি আপনাদের চেয়ে বড় বা আপনারা আমার চেয়ে ছোট। একটা কথাই বলবো, আপনাদের যেহেতু আমি ভিডিও তৈরি করি, আপনাদের চেয়ে আমি একটু এফোর্ট বেশি দিই, আমি একটু বেশি চেষ্টা করি এইসব তথ্যগুলো যাচাই বাছাই করার। তো অবশ্যই কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের চেয়ে একটু হলেও বেশি আমি জানবো। কারণ কি, এমন না যে আমি বড় কিছু এর জন্য, কারণ হচ্ছে আমি এটার তলে বেশি শ্রম দিই। এটার মানে হচ্ছে এটাই, ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানিকে নিয়োগ দেওয়ার পর থেকে যত কিছু আসছে না কেন, আমি কখনো কোনো ভিডিওতে বলি নাই যে ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানিকে বাতিল করা হয়েছে। আমি এটা বলেছি ওমানের, অনেকে বলেছে ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানির নিয়ম বাতিল করা হয়েছে। না, বাতিল করা হয় নাই, এটাকে পরিবর্তন করা হয়েছে, এটাকে লিমিটেড করা হয়েছে, এটাকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। তারপর আপনাদের প্রশ্ন কমেন্ট হাবি যাবে এগুলো পেয়ে, তবুও আরেকজন ওমানির সাথে, ওমানি বলতে আরেকজন কি আবুয়াল হওয়ার, আপনারা সবাই চিনেন, তার সাথে লং টাইম কথা বলেছি, কথা বলে যে জিনিসটা আর আবার ক্লিয়ার হয়েছে, যেটা আমি জানতাম তবু তার থেকে আবার ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে ওমানে কোনো সিকিউরিটি কোম্পানি কখনোই ওমানের লেবার বলেন, নাগরিক বলেন, কাউকে চেক করার অধিকার রাখে না। এটা ওমানের আইন অনুযায়ী মাবনু বা মানে ধরেন কি অন্যায় অপরাধ। কোন সিকিউরিটি সেফটি কোম্পানি কোনোভাবে এটা করতে পারে, এটা কে করতে পারবে? গভর্নমেন্ট অথরাইজ পার্সন যারা আছে, ফর এক্সাম্পল লেবার কোডে যারা আছে, লেবার কোডে ওমানের যে কোনো জায়গায় লেবারকে তল্লাশি করা, লেবারের আইডি চেক করা, লেবারকে ফাইন করা, লেবারকে জেল দেওয়ার ক্ষমতা রাখে। কি কিছু বুঝতে পারছেন? সেক্ষেত্রে সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানির কখনোই হক নাই আপনাকে চেক করার, যার জন্য তারা নিয়মে পরিবর্তন নিয়ে আসছে। এখন সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানির পাঁচটা কাজ, তার মধ্যে অন্যতম আছে গভর্নমেন্ট সেক্টরে কেয়ারিং, গার্ড সেকশন আছে, বডিগার্ড সেকশন আছে, তারপরে আরো বেশ কিছু নিয়ম আছে, সবগুলোই গভর্নমেন্টের অভ্যন্তরীণ বিষয়, তারপরে লোকদেরকে জেলে নেওয়ার বিষয় আছে। এই সাপোর্টগুলো সিকিউরিটি অ্যান্ড সেফটি কোম্পানি প্রোভাইড করবে। বাকি যে কাজগুলো আছে আগের মতো, লোককে চেক করা, তারপরে আপনার এটা কি বলে লোককে দৌড়া, লোকের পতাকা চেক করা, লোক কি সেম সিম আছে কি না সেটা চেক করা, এভরিথিং করবে আগের মতোই লেবার কোড। তো সেক্ষেত্রে চেকিং চলমান একটা প্রক্রিয়া এবং চেকিং চলতেছে, চলবেই ওমানের সেটা সারা জীবন, এবং সেটা লেবার কোডই প্রতিষ্ঠান করবে। সেক্ষেত্রে আপনাদের কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানি এখন সরকারের কাজে সাপোর্ট করবে, সরকারকে সাপোর্ট করবে। সরকার অভ্যন্তরীণ কাজগুলো যেগুলো আছে, সিকিউরিটি সেফটি, সিকিউরিটি দেওয়া, বডিগার্ড দেওয়া, সরকারের লোকদের তত্ত্বাবধান করা, মানে এই টাইপের সাপোর্টিং কাজগুলো করবে, যেটা একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি কোম্পানি করে থাকে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা, আমি এই বিষয়ের ভিডিও বানাবো না, তারপরে কোনো কনফিউশন হলে কমেন্ট করবেন, সেটার উত্তর আমি কমেন্টে দিয়ে দিব। তবে আমি এইসব বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছি না, কারণ আমি অন্যের মতো গায়ে বাসাতে চাই না, কারণ ওমানে অনেক বিষয় আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।